ওই পাগল ছাগল বক্তার পক্ষে একটাও দলিল নাই, আমি তো এতগুলো দলিল দিলাম। আমার এজিদের ব্যাপারে এত গবেষণা আছে, সারা বাংলাদেশ না সারা দুনিয়া সব মৌলবি যদি এক জায়গায় না সুপার গুলু লাগায় গাঁঠা মানে আমার সামনে দেন, ওদের পরদাদা পরদাদার পরদাদার পরদাদা পূর্বপুরুষ ওদের এজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না, আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। আমার হোসেন সত্য ছিলেন, আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। সেই ইমাম হোসেনের অবমাননাকারী, ওনার হত্যার ষড়যন্ত্রকারী, ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী, ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে এই কথা যে বলল, সেই এজিদ মুসলমান হতে পারে না। মৌলবি বলে এজিদ সরাসরি জড়িত না, তাহলে কে জড়িত? যে মৌলবির নাম নিছে, হ্যাঁ এ তো পড়াশোনা নাই। আপনার দেখবেন ব্যাংক অনেক রকম আছে, বাওয়া ব্যাংক, কুনো ব্যাংক, আরেকটা আছে কুয়ার ব্যাংক। কুয়ার ব্যাংক কোনটা? কুয়া খুব ছোট, তো যেই ব্যাংক কুয়াতে থাকে ও মনে করে এটাই দুনিয়াটা, বালতিতে উঠে ফেলে দিলে ওর চোখ বন্ধ থাকে, পথিকের লাত্তি খেয়ে যখন চোখ খুলে কুয়ার ব্যাংক দেখে দুনিয়াটা অনেক বড়। তেই কিছু কম জানা আলিমি এজিদের দালালি করে, কোন মুসলমান এজিদের দালালি করতে পারে না। কে বলেছে এজিদ জড়িত নয়? কারবালায় ফোরাতের তীরে ইমাম হোসেনের পানিবন্দের নির্দেশ ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কে দিয়েছে? আমার হোসেন ছোট্ট সন্তানটা নিয়ে সামনে এসেছিলেন, এজিদের সৈন্যরা আমারে পানি দিস না, এই ইরাকের ইহুদি খ্রিস্টান ফোরাতের পানি খায় তোরা বাধা দিস না, জঙ্গলের পশুগুলো পানি পান করছে তোরা বাধা দিচ্ছিস না, আমাকে পানি দিস না, আমার এই বাচ্চাটার মুখে একটু পানি দিয়ে দে। ইবনু কাসির আল বেদায়েতে লিখেন ইজদের সৈন্যদের পক্ষ থেকে একটি বিষাক্ত তীর আসল, সেই তীর হযরত আলী আকবরের সিনা আর এক পাশ থেকে আরেক পাশ চলে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ইমাম হোসেন মৃত সন্তানটা তার বোনের কাছে নিয়ে বললেন, জয়নব আমি তারে পানি দিতে পারি নাই, বিষাক্ত তীর পেয়েছে, আমার কোনো চিন্তা নাই, আমার নানা রসুলুল্লাহ তারে জান্নাতে পানি পান করায় তৃপ্তি করিয়ে দিবে। আহলে বাইতকে পানি নিতে দিল না, এজিদ দোষী না, এজিদের বংশধরদের অবস্থা দেখেন। ইমামে হোসেন ওনাকে যখন শহীদ করা হলো, ওনার মাথা মোবারক সেনির মধ্যে রেখে ওবায়দুল্লাহ বিন জিয়াদ দামেশকে পাঠালো, কোথায়? কুখ্যাত ইয়াজিদ বসে আছে, ইমামে হোসেনের মস্তক মাঝখানে, চারপাশে আহলে বাইতের আরো 18টা মাথা। ইয়াজিদ ডাকলো দামেশকের বড় বড় মানুষকে, ডেকে কুখ্যাত ইয়াজিদ, ওর নামটা নিলে আমার মনে হয় এত ঘৃণা আসে তার উপর, সে ইমামে হোসেনের সামনের দুই দাঁতে ছড়ি দিয়া গুতা দিচ্ছে। রসুল্লাহর এক সাহাবি দাঁড়ায় বলেন, ইয়াজিদ তো সব কিছু মানতে পারলাম, এটা পারলাম না, আমি বহুবার দেখেছি প্রিয় রসুল হোসেনের এই দাঁতে চাটতেন, আর ওখানে কিনা তুই ছড়ি দিয়ে অবমাননা করছিস। ওই সাহাবিকে এজিদের নির্দেশে হত্যা করা হয়েছে। এজিদ জড়িত না? কথা বলেন, জড়িত কিনা? ইমামে হোসেনের মাথা রাখা দেহটা তো কারবালাতেই, দেহটা ইরাকে দাফন হয়েছে, মাথাটা দামেশকে। কুখ্যাত এজিদ কবিতা পড়তে লাগলো, সে একটা কাক ডাকতেছে, কাক তার প্রাসাদে, সে বলল, নাইবাল গোরাব কল তো কল আওলা তাকুল কাত ইক্তাজাই তুমি না রসুলি দুয়ুনি। কাকেরে বলল, কাক তুই ডাক আর না ডাক, আজকে হোসেনকে হত্যা করে আল্লাহ রসুলের ঋণ শোধ করলাম।
আল্লাহর রাসূল তার দাদা ছিল উতবা কে ছিল উতবা কাফের ছিল সে মরছে বদরে উতবা সহ 70 নেতা বদর যুদ্ধে মরেছে সে বলল আজকে আমার দাদা সহ কুরাইশ কাফের 70 নেতার বদলা নিলাম হোসেনকে হত্যা করে মুসলমান এই কথার পরে ইয়াজিদকে মুসলমান যে বলে ওই মৌলভীকে জুতা দিয়ে পিটানো দরকার আর কুয়ার ব্যাং মারতে তো জুতা লাগে না পাড়া দিলে ফেস ঠিক কি না তারপর আরো কথা আছে এখানে আপনাদের এখানে বড় কওমি মাদ্রাসা আছে না মুরাদনগর ওখানে যে একটা কিতাব খুঁজবেন আলেমরা শারহু ফিকহিল আকবার কি নাম আমাদের হানাফিদের আকীদার কিতাব দারুন নাফায়েস লেবানন বৈরুতের ছাপ 175 পৃষ্ঠায় এসেছে সে কবিতা শুধু পড়ে নাই সে তার বক্তব্যে ইমাম হোসেনের মাথা সামনে ইয়াজিদ বলল ইন্নি জাযাইতুহুম বিমা ফাআলু বিআশিয়াখে কুরাইশিন ওয়া সানাদিদিহিম বদর যুদ্ধে কুরাইশ নেতাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ হত্যা করেছেন আজকে সেই কুরাইশ নেতাদের বদলা নিলাম আমি হোসেন ও তার সঙ্গীদেরকে উপযুক্ত প্রতিদান দিয়া তাইলে বলেন ইমাম হোসেনের হত্যা ইয়াজিদের সমর্থন ছিল কিনা ইমাম হোসেনের নূরময় চেহারায় ছড়ি মেরে আহলে বাইতের সাথে বেয়াদবি করেছে কিনা ইয়াজিদ কিভাবে মুসলমান হয় মৌলবি কিতাব নাই পড়া নাই ছোটি বই পড়ে ওয়াজ করে ওয়াজ তো না আওয়াজ শুনবেন ভ্যাঁ ভ্যাঁ সারা আর কিছু নাই আর চোখ দিয়া পানি পড়তেছে বুকটা ভাসায় দিচ্ছে এটা হচ্ছে কি এক ধরনের মেডিসিন আছে এটা মনে রাখবেন বক্তারা গাড়ি থেকে নামার সময় চোখে লাগায় না ঠিক এক রকম কানতে কানতে স্টেজে আস কান্দা সারা বলবে এটা কি পানি শেষ হইলে তার আওয়াজ চলবে না কথা বুঝলেন না পড়া নাই লেখা নাই জান মুরাদনগর বড় মাদ্রাসা আমি জানি 100 বছরের পুরনো আমার মনে হয় সেখানে সব কিতাব আছে হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠা লানাতুল্লাহি আলা যালিমিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা মাহমুদ আলুসি 3 পৃষ্ঠা আলোচনা করেছেন ইয়াজিদের বিপক্ষে কয় পৃষ্ঠা 3 পৃষ্ঠা তারপর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন মাহমুদ আলুসি তাফসীর রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় তিনি বলেন আকুলু ইন্নাল খাবীসা লাম ইউসাদদিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলি আলুসি খবিস ইয়াজিদ সে মুসলমান কেমনে বলবো সে তো আল্লাহ রাসূলের রাসালতি বিশ্বাস করে নাই কিভাবে সে নিয়মিত মদ পান করত তাকে জিজ্ঞেস করা হলো তুমি খলিফা হইয়া মদ খাও সে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তেই না মদ হারাম করা হয়েছে ঈসা শরীয়তে তো হালাল তে যে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীয়তকে বিশ্বাস করলো না ঈসা শরীয়ত মানলো ওই ইয়াজিদ মুসলমান না বেঈমান আর কত দলিল দিব ওই পাগল ছাগল বক্তার পক্ষে তো একটাও দলিল নাই আমি তো এতগুলো দলিল দিলাম আমার ইয়াজিদের ব্যাপারে এত গবেষণা আছে সারা বাংলাদেশ না সারা দুনিয়া সব মৌলবি যদি এক জায়গায় না সুপারগুলো লাগায় গাঁঠা বানায় আমার সামনে দেন ওদের পরদাদা পরদাদার পরদাদার পরজাদা পূর্বপুরুষ ওদের ইয়াজিদ বাবার দালালির পক্ষে একটা দলিল দিতে পারবে না আর ইমাম হোসেনের পক্ষে আমি হাজারটা দলিল দিতে পারবো ইনশাআল্লাহ আমার হোসেন সত্য ছিলেন আমার হোসেন শাহাদাত বরণ করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন সেই ইমাম হোসেনের অপমাননাকারী ওনার হত্যার ষড়যন্ত্রকারী ওনার মাথা মোবারকের সাথে বেয়াদবিকারী ওনার উপস্থিতিতে বদর যুদ্ধকে কটাক্ষ করে বদর যুদ্ধের বদলা নিয়েছে এই কথা যে বলল সেই ইয়াজিদ মুসলমান হতে পারে না আল্লাহ পাক হেদায়েত দান করুক আমিন